পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের একজন ব্যবহারকারী হিসেবে ফেসবুক সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য আপনাদের জানা থাকা উচিত। 2004 সাল থেকে শুরু হওয়া এই ওয়েবসাইটটির 14 বছরের যাত্রাপথ কিন্তু খুব একটা সহজ ছিল না। আপনার আমার মতো সাধারণ লোকেরা খুব আশা নিয়ে একটি ওয়েবসাইট খোলে, ওয়েবসাইটটি হিট হবে নাকি মুখ থুবড়ে পড়বে তা আমাদের সবারই অজানা থেকে যায়। এমনই কিছু আশা, হতাশা, স্বপ্নভঙ্গ ও বিজয় নিয়ে আজকের এই ফেসবুক ক্রিয়েটিভ টপ 10 মিস্ট্রিতে আজকে আপনাদের দেখাবো ফেসবুক সম্পর্কিত কিছু মজার তথ্য। ভিডিওটি শুরুর আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন, আপনাদের সাবস্ক্রাইবই আমাদের ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। দর্শক, 2004 সালে ফেসবুকের প্রথম যে লোগোটি বানানো হয় সেখানে ফেসবুক লেখাটি নিচে এক ব্যক্তির কোডিং করা মুখের ছবি ব্যবহার করা হয়েছিল। ওই ব্যক্তিটি ছিলেন বিখ্যাত অভিনেতা আল পাচিনো। ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গের বন্ধু অ্যানুড ম্যাকলাম এই লোগোটি তৈরি করেন। উল্লেখ্য যে তখনকার সময় গ্রাফিক্স ডিজাইনের মান অতটা উন্নত ছিল না, তাই তৎকালীন প্রযুক্তি ব্যবহার করে এই মানের ছবিটি লোগো হিসেবে ব্যবহার করা হয়। বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল ব্যাংক পেপালের মালিক পিটার থিয়েল ছিলেন ফেসবুকের প্রথম বড় মাপের ইনভেস্টর। 2004 সালে হাতে গোনা শখানেক মানুষ ফেসবুক চালাত। খুব সম্ভবত এই ছোট্ট ওয়েবসাইটটি দেখেই তিনি বুঝতে পেরেছিলেন এটি একসময় বিশ্বের সেরা ওয়েবসাইট হতে যাচ্ছে, তাই তিনি তৎক্ষণাৎ ফেসবুকের পিছনে $5,00,000 ইনভেস্ট করেন। শুরুর দিকে ফেসবুকের মূল ডোমেইনটি ছিল thefacebook.com। 2005 সালে সিম পার্কার নামে এক ব্যক্তি facebook.com ডোমেইনটি কিনে আলাদাভাবে আরেকটি ওয়েবসাইট চালু করে। তখন মার্ক জুকারবার্গদের টনক নড়ে, তারা তৎক্ষণাৎ $2,00,000 দিয়ে সিম পার্কারের কাছ থেকে facebook.com ডোমেইনটি কিনে নেন এবং নিজেদের ওয়েবসাইটটি সরিয়ে ওই অ্যাড্রেসে নিয়ে আসেন। দর্শক, কখনো কি ভেবেছেন ফেসবুক কেন সবখানে নীল সাদা রং দুটি ব্যবহার করে? এর উত্তর হচ্ছে মার্ক জুকারবার্গ একজন কালার ব্লাইন্ড, অর্থাৎ তিনি লাল ও সবুজ রং দেখতে পান না। এই তথ্যটি অনেকেরই জানা নেই। কালার ব্লাইন্ড হওয়ার কারণে জুকারবার্গ ফেসবুকের থিম ডিজাইনের করার সময় লাল সবুজ বাদ দিয়ে প্রাইমারি কালার হিসেবে নীল রং ব্যবহার করেন। পরবর্তীতে সাইটটি জনপ্রিয়তা পেয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন শুরু করলে অন্য ডিজাইনারদের দ্বারা ফেসবুকের নোটিফিকেশন প্যানেলে লাল রং যোগ করা হয়। ফেসবুকের লাইক বাটনটি শুরুর দিকে লাইক নামে ছিল না, 2007 সালের পূর্বে এটি ছিল অসাম বাটন। 2007 সালে জুকারবার্গ অসাম বাটনের নাম পরিবর্তন করে লাইক বাটনে রূপান্তর করেন। 1 পেটাবাইট মানে কত জানেন দর্শক? 1 মিলিয়ন গিগাবাইট সমান 1 পেটাবাইট। ফেসবুক একজন ব্যবহারকারীর প্রায় 300 পেটাবাইট ফাইল তাদের সার্ভারে জমা রাখার ক্ষমতা রাখে। ভাবা যায় কত বিরাট ধারণ ক্ষমতা নিয়ে ফেসবুক তাদের কার্যক্রম চালাচ্ছে। ফেসবুক চাইলে পুরো বিশ্বের জন্ম থেকে ধ্বংস পর্যন্ত সব তথ্য তাদের সার্ভারে জমা রাখার ক্ষমতা রাখে, তাই আপনি যতই পোস্ট করুন, যত ভিডিও আপলোড করুন, ফেসবুকের কোনো প্রবলেমই হবে না। প্রতি সেকেন্ডে নতুন 8 জন মানুষ ফেসবুকে এসে যুক্ত হয়। 2015 সালে সারা বিশ্বের ইন্টারনেট জগতের প্রায় 22% বিজ্ঞাপনের রেভিনিউ ফেসবুকের কোষাগারে গিয়ে জমা হয়, গত 3 বছরে যা কিনা 50% গিয়ে ঠেকেছে। চলমান 2018 সালে প্রায় 70 লক্ষ মানুষ ফেসবুকে ক্রেডিট কার্ড ব্যবহার করে নিজেদের পেজ বুস্ট বা স্পন্সর করেছেন। আমেরিকা ও কানাডার প্রতিটি ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে ফেসবুক কোম্পানি প্রতিদিন $5.5 আয় করে। তবে ভারত ও বাংলাদেশের প্রতিটা ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে ফেসবুকের প্রতিদিন $1 করে আয় হয়। সারা বিশ্বে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট হয় বাংলাদেশ সময় রাত 10টায় এবং শুধুমাত্র এই সময় পোস্ট করা স্ট্যাটাস, ফটো বা ভিডিওগুলোতে সবচেয়ে বেশি লাইক পড়ে। কি ভাবছেন দর্শক, পরবর্তী প্রোফাইল পিকটা রাত 10টায় আপলোড দিবেন? দিতেই পারেন, তাহলে হয়তো আপনার লাইক এবং লাভ রিয়্যাক্টটা অনেক বেশি পাবেন আপনি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে এমন আরও মজার মজার তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ টপ 10 মিস্ট্রি ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনি জেনে নিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।